সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়েছে আজ সকালে 30 জন কর্মী নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট কোয়ালালামপুর যায় এই পরীক্ষামূলক পর্যায়ে তিন দফায় মোট 90 কর্মী মালয়েশিয়ায় যাবেন সরকারি প্রতিষ্ঠান বয়েসেলের মাধ্যমে বিদেশে যাচ্ছেন তারা সেখানে যাওয়ার খরচ বহন করছে নিয়োগদাতারা তাই বিনা খরচে কর্মীরা দেশটিতে যেতে পারছেন এসব কর্মীকে প্লান্টেশন সেক্টরে কাজের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বলে জানান বয়েসেল কর্তৃপক্ষ